বিষয়টা যে মারা যাওয়ার পরে সদস্য বললো, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এটা ভীষণভাবে দুঃখজনক এবং হতাশাজনক একটা ব্যাপার, বিকজ এই মানুষটা বেঁচে থাকতে থাকা অবস্থায় জেনে যেতে পারলো না যে লড়াই করেছে, যে সব ধরনের এই আন্দোলনের সম্মুখীন ছিল, ফ্রন্টলাইনে ছিল, সে জেনে যেতে পারলো না যে সেই শিল্পী সমিতির সদস্য, তাকে যে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে, তাকে যদি সত্যি সত্যি সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয় তবে বাকিদের সদস্যপদে কী হবে, সেটা খুব দুঃখজনক, সেটা আমার খুব কষ্ট লেগেছে এবং আমি মানে এটা আসলে খুবই দুঃখ মানে হতাশাজনক।